চলে আসলাম। আসো ভিতরে আসো। একদম উল্টাপাল্টা কথা বলবে না কিন্তু। ভাইয়া কিন্তু অনেক রাগী, অনেক কষ্টে ম্যানেজ করেছি ভাইয়াকে। সেই চিটং থেকে ছুটে এসেছি। কোথায় আদর সহকারে করে একটু মিষ্টি করে কথা বলবা? তা না, আসতে না আসতেই টিচিং দিচ্ছ। ভালোবাসার জন্য সারা জীবন পড়ে আছে। আগে ভাইয়াকে ম্যানেজ করে সেই অধিকারটা আদায় করে নাও। দিলওয়ালে দুলহান করলে জায়গা মেহুনা, আমার ভালোবাসাই আমাকে অধিকার আদায় করে দিবে। প্যান্টটা ধাস লেগে আছে, গ্রাম বাংলাকে থাকো নাকি? অবন্তি কিন্তু শহরে বড় হয়েছে। আসলে ভাই আমি গ্রামে থাকলেও অবন্তিকে গ্রামের রানী করেই রাখব, আর তাছাড়া একজন রানীর পাঁচ সাতজন কাজের লোক তো থাকে। সব করোটা কি শুনি? ভাই আমি তেমন কিছু করি না, তবে আমার ছোটোখাটো একটা কোচিং সেন্টার আছে, এছাড়া ছোটোখাটো দুই একটা বিজনেস আছে, আর অনলাইনে ফ্রিল্যান্সিং। সব কিছু ছোট ছোট, বড় কিছু করো না। আসলে ভাইয়া পড়ালেখা শেষ করে অবশ্যই বড় চাকরি করব, আর তাছাড়া বাবার টাকা পড়াশোনা করা খাওয়া দাওয়া এগুলো করে বিন্দাস দিন কাটানোটা আমার বিবেক সায় দেয় না, তাই এই ছোটোখাটো কাজ করার মাধ্যমে নিজের দায়িত্ব নিজে সামলাচ্ছি। আর তাছাড়া ভবিষ্যতে তো আরেকজনের দায়িত্বও নিতে হবে, তাই এখন থেকেই দায়িত্ব নেওয়াটা প্র্যাকটিস করছি। তুমি কোথাকার কে সেটা আমার জানার ব্যাপার না, অথবা তুমি কত বড় লোকের ছেলে সেটাও আমি জানতে চাই না। আমি শুধু জানি অবন্তি তোমাকে পছন্দ করেছে। তোমার মধ্যে অবশ্যই কিছু একটা আছে যার জন্য অবন্তি তোমাকে পছন্দ করেছে। আমার কাছে আমার বোনের ভালো থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন শুনলাম তোমাদের অনলাইনে পরিচয়, তাও মাত্র অল্প কিছুদিন সময়, তখনই চিন্তা হয়েছিল, কারণ অনলাইন জগৎটা তো ভালো না। কিন্তু এখন আমি চিন্তামুক্ত, আমার কাছে আমার বোনের ভালো থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাইয়া অবন্তির বাবা মা মারা যাওয়ার পর আপনি তাকে আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন, বড় করেছেন। হয়তোবা আমি আপনার সমান ভালোবাসা অবন্তিকে দিতে পারবো না, তবে অবন্তিকে আমি সারা জীবন আগলে রাখবো, আমার সর্বোচ্চটা দিয়ে তাকে ভালোবাসবো। আমি ভালোবাসা কখনো কমতি রাখবো না সে কথা আপনাকে দিতে পারি। আচ্ছা তোমরা কথা বলো, আমি একটু বাজার থেকে আসতেছি। ভাইয়া যদি কিছু মনে না করেন একটা কথা বলতে চাই। সারা জীবন আপনি বাজার করে রান্না বান্না করে অবন্তিকে খাইয়েছেন, আজ আমি নিজ হাতে বাজার করে রান্না বান্না করে আপনাকে আর অবন্তিকে খাওয়াতে চাই, আমাকে এই সুযোগটুকু দিবেন প্লিজ। ঠিক আছে, তুমি যখন বলেছ আমি তা না করতে পারি। জি ধন্যবাদ ভাইয়া। রান্না নিয়ে তাহলে আমার আর কোনো টেনশন রইল না। টেনশন করতে বলছে কে তোমাকে? আচ্ছা যা অবন্তি, ওয়াশরুমটা কোন দিকে? একটু সামনে যাও। আচ্ছা তুমি এটা একটু দেখো। হ্যাঁ আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। ঠিক আছে দেখছি। প্রচন্ড ভালোবাসি তোমাকে, জানি না তোমার ভাইয়া কি সিদ্ধান্ত নেবেন, তবে উনি যে সিদ্ধান্তই নিক না কেন আমি সারা জীবন তোমাকেই চেয়ে যাব, তোমাকেই ভালোবেসে যাব। আমিও আজীবন শুধু তোমারই থেকে যাব। বাসায় পৌঁছে ফোন দিও কিন্তু। হ্যালো মিতু, দোস্ত আমার তো কিচ্ছু ভালো লাগতেছে না, 12 দিন হয়ে গেছে, টাইমের কোনো খবর নাই, না ও ফেসবুকে আসতেছে না হোয়াটসঅ্যাপে কোনো খবর পাচ্ছি। টেনশন নিস না, ও হয়তো কাজে ব্যস্ত। না ও তো কখনোই এমন করে না। আচ্ছা ওর অ্যাক্সিডেন্ট হলো না তো? আরে না। আচ্ছা তামিম তো তোদের বাড়িতে একবারই এসেছিল তাই না? আরে না, 2 বার এসেছিল, প্রথমবার যাওয়ার আবার 6 দিন পর আবার এসেছিল। তোমাকে দেখার খুব ইচ্ছে হলো তাই চলে এলাম। ভালো করেছো, আমারও তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে।
আচ্ছা ঠিক আছে, তুমি রেডি করো, আমি অবশ্যই দিকে আসছি। সেদিন সারাদিন আমরা ঘুরেছিলাম, তারপরও চট্টগ্রাম ফিরে গেল। ওই যে গেল, এরপর থেকে ওর কোনো খবর পাচ্ছি না। ওর ফোনও বন্ধ, ফেসবুকে আসতেছে না, হোয়াটসঅ্যাপও পাচ্ছি না, কোথাও কোনো খবর পাচ্ছি না ওর। টেনশন করিস না। আচ্ছা শোন, আমার না একটা ক্লাস আছে, এখন রাখছি, পরে কথা হবে। ওকে। হ্যালো তামিম। হ্যালো ডিয়ার। এতদিন কই ছিলা তুমি? হ্যাঁ, তুমি জানো আমি তোমাকে কত খুঁজছি, ফোনে ফেসবুকে হোয়াটসঅ্যাপে কোথাও তোমাকে পাচ্ছিলাম না। আমাকে টেনশন না দিলে কি তোমার ভালো লাগে না? হোয়াটসঅ্যাপে তোমার দুইটা ভিডিও পাঠাইছি, কষ্ট করে ভিডিওগুলো একটু দেখো। আচ্ছা। এসব কি তামিম? আই হোপ ভিডিওগুলো দেখে তুমি স্পষ্ট বুঝে গেছো যে এগুলো তোমার ভিডিও। ভিডিওগুলো তোমাদের ওয়াশরুমেই ধারণ করা। কিভাবে ধারণ করছি, আমার কাছে কিভাবে পৌঁছাইলো, এসব না হয় পরে বলছি। আচ্ছা চলো কাজের কথা বলি। এক ঘন্টা, আগামী এক ঘন্টার মধ্যে তুমি আমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা পাঠিয়ে দিবা। আমি 50 লক্ষ টাকা চাই। এক ঘন্টা মানে কি বুঝো তো? 60 মিনিটের থেকে যদি 1 মিনিট বেশি হয় না, তাহলে তোমার এই ভিডিওগুলো বিভিন্ন ওয়েবসাইটে আপলোড দিয়ে দেবো। শুধু তাই না, মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায়। এসব কি বলছো তুমি তামিম? তুমি আমার সাথে এমন কিভাবে করতে পারছো? টাকা, টাকা ছাড়া আর কি? আমার শুধু টাকা চাই, প্রচুর টাকা চাই আমার। আর হ্যাঁ, বারবার তামিম তামিম বলে চেঁচাইস না। কে তামিম? কার নাম তামিম? আমার আসল নাম তুই জানোস না, এমনকি আমার বাপ মা ছাড়া আর কেউ জানে না। আমার শুধু প্রয়োজন টাকা, আর আমি ভালো করেই জানি টাকাগুলো তুই আমার দিতে পারবি। টাকাগুলো যদি আমি না পাই, বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে তোর এই ভিডিও আমি চড়া দামে বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করবো। একটা কথা মনে রাখিস, এই সুশীল সমাজ রিয়েল আইডি দিয়ে অন্যায়ের প্রতিবাদ ঠিকই করবে, কিন্তু দিন শেষে তারাই আবার ভিডিওর লিংক খুঁজতে খুঁজতে মুখে ফেনা তুলে ফেলবো। আমি এত টাকা কোথায় পাবো? সিদ্ধান্ত এখন তোর। এক, তুই আমাকে টাকা দিবি, না হয় তোর এই ভিডিও আমি পর্ন ওয়েবসাইটগুলোর মধ্যে চড়া দামে বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করবো। এখন তুই বল কি করবি। প্লিজ তামিম, ভিডিওগুলো তুমি ডিলিট করে দাও। ডিলিট? তুই বললেই আমি ডিলিট করে দিব? আরে তোর সাথে মিথ্যা প্রেমের অভিনয়, মোবাইল খরচ, ঢাকা আসা যাওয়ার খরচ, তোকে নিয়ে শপিং করা, ঘোরাফেরা, খাওয়া দাওয়ায় আমার প্রচুর টাকা খরচ হয়েছে। টাকাগুলো কি তোর খালু দিব? আমি টাকাগুলো উসুল করবো, আর এগুলো তোর থেকেই আমি উসুল করবো। আচ্ছা তুই কি জানো, জানতে চাইছিলি না ভিডিওটা আমি কিভাবে ধারণ করছি, আমার কাছে কিভাবে পৌঁছাইলো, আমি কোথায় পেলাম, সেটাই তো? না শোন, তবে আমি ফার্স্টে যেদিন তোর বাইয়ের সাথে দেখা করতে যাই, সেই দিনই তোদের ওয়াশরুমে ঝর্ণার সাথে আমি ক্যামেরা সেট করি। তোর ভাইয়ের সাথে দেখা করাটা তো একটা অজুহাত ছিল মাত্র, আমার মূল উদ্দেশ্য ছিল ক্যামেরা সেট করা। এর ঠিক 6 দিন পরে আমি আবার তোদের বাড়িতে যাই। কেন জানিস, সেট করা ক্যামেরাটা আনতে চাই। এই 6 দিনে তুই অষ্টমে কী কী করছোস, তোর ভাই কী কী করছে, সব ভিডিও হয়েছে। অবশ্য তোর ভাইয়ের ভিডিও আমার কোনো কাজে আসবে না, কিন্তু তোর ভিডিওটা আমার হেভি কাজে আসবে। অলরেডি তোর অনেক সময় নষ্ট করে ফেলছে, তোর হাতে আর মাত্র 53 মিনিট আছে। এই 53 মিনিটের মধ্যে তুই টাকাগুলো আমাকে পাঠিয়ে দে। টাকাগুলো যদি না পাঠাস,
তাহলে আমি কি করব সেটা তো তুই ভালো করেই জানোস। তখন তোর করার মতো কোন উপায় থাকবো না। চারিদিক থেকে শুধু একটা আওয়াজই আসবে, আর সেটা হচ্ছে লিংক প্লিজ, লিংক প্লিজ, লিংক প্লিজ। আল্লাহ হাফেজ। হ্যালো, হ্যালো তামিম, তামিম শোনো একটু, তামিম